লাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আইভি কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি চলে এসেছি নতুন গুড়ের সুস্বাদু পায়েসের একটি রেসিপি নিয়ে এই পায়েস আজকে আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো যারা মিষ্টি পছন্দ করেন পায়েস পছন্দ করেন আশা করি তাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আর মুখে লেগে থাকার মতো এই পায়েসের রেসিপিটি চলুন দেখে নিই সবাই পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এক মুট পরিমাণ কালিজিরা পোলাওয়ার চাউলটা ধুয়ে ভালো করে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি পায়েসটা রান্না হয়ে যায় আর আমি দুই কাপ ডিপ্লোমা মিল্ক পাউডার নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ করতে পারেন আর এখানে আমি বাজারে যে নতুন গুড়টা পাওয়া যায় খেজুরের চাক চাক গুড় সেই গুড়ের এক পিসে চার ভাগের এক ভাগ ভেঙে নিয়েছি আর চিনি নিয়েছি হাফ কাপ টোটাল আমি এখানে এক কাপ নিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ রান্নাটি চুলায় একটি হাড়ি বসিয়েছি আর তাতে এক কেজি পরিমাণ পানি দিয়েছি আমি পানিটা একটু হালকা গরম হয়েছে আর এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর চুলার জালটা মিডিয়াম থেকে হাইটে রেখে নিতে হবে তো মিশানো হয়ে গেছে এখন আমি চাউলটা একটু হাত দিয়ে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে আর নাড়তে হবে তা না হলে কিন্তু নিজ দিয়ে লেগে যাবে এনারতে যখন বলক চলে এসেছে তখন আমি একটি তেজপাতা আর চারটি সাদা এলাচ দিয়েছি আর দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা পারফেক্ট হয় তবে অনেকে পছন্দ করেন না যারা চান না তারা স্কিপ করতে পারেন লবণ দেওয়াটা আমি একদম এক পরিমাণ লবণ দিয়েছি এখন আমি চুলার জালটা কমিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না চাউলটা ফুটে পুরোটা সিদ্ধ না হয় ততক্ষণ অপেক্ষা করব এখন চাউলটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে একটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে একদম গলে যাচ্ছে তো এর ভিতরেতে কিন্তু আমি চিনি গুড় কিছুই অ্যাড করিনি আর আমি এই তেজপাতাগুলো এখন উঠিয়ে নিব এখন আমি চুলার জালটা একদমই কমিয়ে দিচ্ছি আর চিনি আর গুড়টা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে নিচ লেগে না যায় অনেক সময় গুড়টা ভালো না হলে দুধটা কেটে যায় তখন পায়েসটা নষ্ট হয়ে যায় সানা সানা হয়ে যায় তো আপনারা চাইলে চুলাটা অফ করে দিয়ে গুড়টা চিনিটা মিশিয়ে তারপরে ভালো করে মিশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিবেন তবে আমি যে গুড়টা ইউজ করতেছি সেই গুড়টা একদমই নতুন আর খুব ভালো গুড় তাই আমি চুলাটা জ্বালিয়ে গুড়টা চুলার জালটা কমিয়ে তারপরে গুড়টা মিশিয়ে দিলাম এখন আমি মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কমিয়ে কমিয়ে দিয়ে তাতে করে আর দুধটা ফেটে যাবে না মেশানো হয়ে গেছে এখন আমি চুলার জালটা আবার হাই হিটে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করব। এই পায়েস রান্না করার সময় কিন্তু কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে কোনো রকম কাজ থেকে উঠা যাবে না তাহলে কিন্তু পায়েসটা পুড়ে যাবে আর স্বাদটাও পাবেন না যখন এ পর্যায়ে এসে গেছে ঘন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দুধ এতে করে পায়েসের স্বাদটাও ভালো আসে আর ফ্লেভারটাও সুন্দর আসে এখন আমি ভালো করে নিয়ে চেড়ে গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি এভাবে চামচ দিয়ে ভালো করে নেড়ে দুধটা মিশিয়ে দিতে হবে পায়েসটা হয়ে এসেছে তখন যখন দুধটা এরকম চামচের সাথে লেগে যাবে তখন পায়েসটা নামিয়ে নিতে হবে তা হলে বেশি শুকিয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিব তো ভিওর্স তৈরি হয়ে গেছে নতুন গুড়ের দারুণ স্বাদের এই পায়েস তো যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করি তাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ